আপনাদের সঙ্গে প্রথম মিলনে সকলকে অভিনন্দন জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় মানুষের পাশে, মানুষের সাথে থাকেন। তিনিও কোভিড যখন হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কোভিডের সময়ও তিনি রাস্তায় নেমে তিনি মানুষকে সতর্কতা করে সতর্কতা বাণী পৌঁছেছেন, মানুষের জন্য কাজ করেছেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যেমনভাবে মানুষের পাশে থেকে মানুষকে নিরস প্রচেষ্টার মাধ্যমে মানুষের সেবা করছে, দমদম এই গ্রামীণ হাসপাতাল যেন তার দৃষ্টান্ত স্থাপন করে। আমি বিশ্বাস করি যে আপনারা আগামী দিনগুলোতে আমার সাথে সহযোগিতা করে আমাদের দমদম এলাকার মানুষদের একদিকে সেবা আর একদিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই হাসপাতালের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাব এবং এই হাসপাতালের চারপাশে যেসব সমস্যা আছে সেই সমস্যা নিশ্চয়ই আমরা রোগী কল্যাণ সমিতিতে আলোচনা করব। এবং আপনারা জানেন সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্রাককালে কোন সমস্যাই হয়তো আর কোন সমাধান হবে না, কিন্তু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে নির্বাচনের পরে আবার যখন সরকার গঠন হয়ে যাবে এই এলাকা থেকে এই হসপিটালে যে সমস্ত অসুবিধাগুলো আছে, যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করে ডোমজুর এলাকার সাধারণ মানুষের যে নিরাময় ব্যবস্থা সেই নিরাময় ব্যবস্থাকে আরো সচেতন আরো সচেষ্ট করে তুলব, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। Thank you.